এবার পার্বত্য জেলা বান্দরবানেও পাওয়া গেছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পত্তির হদিস। জেলার সোয়ালক ও লামায় স্ত্রী, কন্যা ও নিজের নামে রয়েছে শত একর জমি। অভিযোগ, প্রভাব খাটিয়ে জমি কেনা সহ দখলও করেছেন অনেক সম্পত্তি, করেছেন বাগান, মাছের ঘের ও গরুর খামার। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিচুর প্রতিবেদন, জানাচ্ছেন মহিমা পলি। 2016 সালে নিজের ও পরিবারের নামে 25 একর জমি লিজ নিয়ে মাছের ক্ষের, গরুর খামার ও বাগান বাড়ি তৈরি করেন বেনজির আহমেদ। এখানে যেতে সরকারিভাবে বানানো হয়েছে রাস্তা, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, অবকাশ যাপনের জন্য গড়ে তোলা হয়েছে দোতলা বাড়ি। লামার ডলুছড়ির টংছিড়িতে বসবাস ছিল কয়েকটি ভূমিহীন অসহায় পরিবারের। চাষাবাদই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। সেখান থেকে তাদের উচ্ছেদ করে দখলে নেওয়া হয় 55 একর জায়গা। এখানেও গড়ে তোলা হয়েছে খামার ও বাগান। বেনজি নামে যারা জায়গা কিনি, তো এখন পাড়া, এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। মেইন খামারটা হলো বেনজির আহমেদ। বান্দরবান মাছের পাড়ার চা অফিস থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে আরও 25 একর জমি নিজ স্ত্রী, কন্যা ও বেনজির আহমেদের নামে। জোর করে পাশের জায়গা দখলের অভিযোগও আছে। আশপাশে কোনো বসতি না থাকলেও পৌঁছেছে বিদ্যুৎ, বানানো হয়েছে রাস্তা। এই জায়গাতে দাম কম নিয়ে এরা নিয়ে নিয়েছে জোর করে। পুলিশ কর্মকর্তা হয়েছে কিন্তু ওনার আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমি ওই যে মং আছে, উনি আমাদের বেতন টেতন দেয়। সম্পত্তিকার না জানলেও বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এগুলোর দেখভাল করেন বলে জানান লামার ডলুছড়ি বাগানের কেয়ারটেকার। তবে এসবের মালিক বেনজির বলে নিশ্চিত করেন সোয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির আহমেদ। নামে আমার সোয়ালক 314 সোয়ালক মোজা একটা জায়গা আছে, প্রায় আনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মমইঞ্চি মারমা বান্দরবানের ছেলে। তবে দখলের বিষয়টি অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ওয়াইচিং। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কেউ কথা বলতে চাননি। দখল করা জায়গা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। মহিমা পলি, 21 টেলিভিশন।